নমস্কার, আমার নাম সজল মন্ডল। আমি অ্যাকচুয়ালি হাওড়া সাঁকরাইল নিবাসী, ওয়েস্ট বেঙ্গল। সো আই কেম হিয়ার 1.5 মান্থ এগো উইথ লট অফ ডাউটস। অ্যাকচুয়ালি ইন 2013 আই অলরেডি ওয়েন্ট থ্রু অ্যান অপারেশন, বাট ইট সিমস দ্যাট রিল্যাপসড অ্যান্ড আই ওয়াজ নট ভেরি কনফিডেন্ট ওয়েদার আই উইল এগেন গো থ্রু দিস কাইন্ড অফ অপারেশনস। বাট ওয়েন আই কেম হিয়ার আই অলরেডি রেড থ্রু মেনি গুগল রিভিউজ অ্যান্ড ইট সিমস দিস ডক্টর পরমেশ্বর ইজ ডুইং সামথিং ডিফারেন্ট দ্যান এনি আদার ডক্টর্স। And so I had little hope that, okay, let me go over to him. And when I came and talked to him, he gave me all kind of assurance that just give me a chance, then let's see. I'll be able to make you 100% free of this disease. Then he gave me a lot of confidence and analyzed, drew things, what is that, why it was not successful last time. আমি 15 বছর দিল্লিতে ছিলাম। আমার 1998 থেকে পাইলসের প্রবলেম ছিল, তারপরে ওটা কিভাবে ফিস্টুলায় কনভার্ট হয়েছিল আমি জানতে পারলাম না। 2013 আমি দিল্লিতে এক ডাক্তারকে দেখাই, উনি বললেন তোমার পাইলস প্লাস ফিস্টুলা আছে এবং অপারেশনস করতে হবে। আমি অপারেশনসও করলাম, বাট মানে অপারেশনসটা সেরকম সাকসেসফুল হয়নি। মানে উইদিন ইয়ার আমি জানতে পারলাম যে আমার একই সেই ব্লিডিং প্রবলেম, একই